না আসলে আক্ষেপ নাই আমাদের, আমরা যখন ফার্স্ট ফিল্ডিং করি আমাদের প্ল্যান সবই ঠিক ছিল, বাট আমাদের 20 রান বেশি হয়ে গেছে। মানে যে পজিশন ছিল সেই পজিশন থেকে 180 থাকলে জিনিসটা ভালো হতো, কারণ 200 রান তো আসলে অনেক রান, 200 রান অনেক রান। কারণ এখানে দেখা যায় যে আপনার বোলাররা একটা দুটো বার ভালো করলে কিন্তু খেলাটা পুরো চেঞ্জ হয়ে যায়। তারপরেও উইকেটে সুন্দর উইকেট, মানে ভেরি গুড উইকেট, এরকম উইকেটে আসলে যদি আমাদের বিপিএল হয় আমাদের দেশি প্লেয়াররা অনেক ভালো করবে আমি আশাবাদী। হ্যাঁ, ওইটা আমাদের আফিফ যদি আগে আসতো হয়তো বা বেটার হতো, কারণ যেহেতু ওদের স্পিনার তিনটা ছিল লেফট হ্যান্ড স্পিনার, তো যার এই জন্য 3 নম্বর যদি আপনার আফিফ আসতো তাহলে হয়তো বা আরেকটু বেটার হতো, ওরা তো কমফোর্টেবল বোলিং করতে পারতো না। না আলহামদুলিল্লাহ মিরাজ আমার চোখে খুবই ভালো করছে এবং সে তো প্রুভ করছে, সে ইন্টারন্যাশনালেও প্রুভ করছে, আপনার ঘরোয়া লিগেও প্রুভ করছে, তো তার বিষয়ে আসলে এখানে ডাউট থাকার উপায় নাই, সে হি ইজ গোয়িং গুড। আসলে পাওয়ার হিটিংটা আমি যেটা ফিল করি, দেখেন আমাদের আপনার হচ্ছে যে মিরপুরের লাস্ট দুটো ম্যাচ দেখেন, দুই তিনটা ম্যাচ দেখেন, রান কিন্তু 190-180 হয়েছে, তার ভিতরে কিন্তু আমাদের বাংলাদেশি প্লেয়াররা অনেক ভালো খেলেছে, তোহিদ হৃদয় অনেক ভালো খেলেছে, জাকির খেলেছে। আমাদের প্রবলেম আমি মনে করি আমাদের পাওয়ারটার একটা জায়গায় প্রবলেম আছে, আমাদের উইকেটটা একটু সমস্যা করে দেয়, কারণ উইকেট ভালো না হলে আপনি পাওয়ার করতে পারবেন না। আপনার সুন্দর যদি বলটা যদি ব্যাটে আসে দেখেন কিন্তু আপনি কিন্তু হিট করতে পারবেন, যেমন দেখেন আপনি মিরপুর দেখেন কত সুন্দর গেছে রান কিন্তু ঠিকই হয়েছে, এখানে দেখেন সুন্দর উইকেট, তো এলো এই হ্যাবিটটাই ইম্পর্টেন্ট, যে যখনই উইকেট ভালো হবে অটোমেটিক্যালি আপনি দেখবেন যে হিটটা ভালো হবে, উইকেট যদি ভালো না হয় হিট ভালো হবে না, যত এখন টেকনিক ঠিক করেন না কেন কোনো লাভ নাই, আপনার ব্যাটে বল আসতে হবে। তো ডেফিনেটলি এটাই তো খেলা, আসলে দেখেন যে তারাও তো বোলিং করতে আসছে, তাই না, তারাও তো সব কিছু দেখেন, যারা বোলিং করছে সব কিন্তু কোয়ালিটি বোলার, তাই না, তো সেখানে আমরাও চেষ্টা করেছি কিন্তু রানটা তো অনেক বেশি। এখন আমরা কিন্তু একটা যে কিন্তু আপনার বড় শর্টস খেলবেন এটা কিন্তু আসলে সম্ভব হয় না, সামটাইম হয় বা সবসময় কিন্তু হবে না, বাট আমাদের কিন্তু দেখেন একটু সময় লাগছে প্রথমে, তারপরে কিন্তু দেখেন সুন্দর কিন্তু কভার হয়ে গেছে, কিন্তু রান তো 202, তো দেখা যাচ্ছে আপনার এখানে আমাদের কিন্তু মানে মিডল ওভারটায় 4-5 রান খুব কম আসছে, ওই জায়গাটা ওই যে গ্যাপটা ওই গ্যাপটা কিন্তু পরে আর পূরণ হয় নাই, পরে কিন্তু ঠিকই দেখেন লাস্ট 4 ওভার কিন্তু আমাদের 15 করে রান আসছে কিন্তু কভার হয় না, ওই যে 5 ওভারের যে প্রবলেমটা ওটা কিন্তু থেকে গেছে। না না এটাও অবাক কিছু নাই, ও মাঝে মধ্যে করে, তো ওটা আমাদেরও মাথায় ছিল যে আসলে আমরা যখন প্ল্যান করেছিলাম তখন ওকে নিয়েও করেছিলাম যে ও আসতে পারে, তো ও আসছে আমরা অবাক হয় নাই, আলহামদুলিল্লাহ সবই আল্লাহ জানে, আল্লাহ কদর আমাদের নিয়ে যাবে, আমি চেষ্টা করে যাচ্ছি আমার ফিটনেস ধরে রাখার জন্য, পারফর্ম করার জন্য, সবই তো আল্লাহর হাতে, আমাদের হাতে কিছু নাই। দেখেন জাতীয় দল তো ডিফারেন্ট জিনিস, ওটা তো আমাদের হাতের কারোর হাতে নাই, তো আমার হাতে যেটা আছে যে আমি ফিটনেসটা ভালো রেখে ভালো পারফর্ম করাটা আমার হাতে আছে, তো আমি আসলে ওইটা নিয়ে ফোকাস করি। আর ডেফিনেটলি আমাদের তো এখন একটা এজ হয়েছে, এখন পারফর্মের কোনো ব্যতিক্রম নাই, পারফর্ম করতে হবে, ফিট থাকতে হবে, জাস্ট এনজয় দ্য প্লে আর কি। আসলে দেখেন এখানে ব্লেম দেওয়ার কোনো সুযোগ নাই, আমাদের যেহেতু টার্গেটটা বড় ছিল, আমাদের যে মিডল ওভার ওখানে আমাদের 4-5 ওভার রানটা খুব কম আসছে, আমার মনে হয় ওই জায়গাটায় আমরা মানে যে কমটা হয়েছে সেই 26 রান দেখেন ওখানে কিন্তু সেই 26 রানের গ্যাপটাই কিন্তু ওখানে থেকে গেছে, তো ওই ওখানে যদি আপনার 5-6 ওভার যদি একটু রানটা চালু থাকতো তাহলে হয়তোবা আমাদের লাস্ট ওভার হয়তোবা এমন হতো যে 15 রান লাগবে লাস্ট ওভারে, তো তখন একটা ডিফারেন্ট গেম বল হতো আর কি। না ও কিন্তু গত বছরও কাজ করে গেছে, সিলেটে কাজ করে গেছে, তো ও ভালো, আমি যে কাজ করছি ভালো, পাওয়ার হিটিং ইঞ্জিনিয়ার একটা নতুন একটা আইডিয়া নিয়ে কনসেপ্ট নিয়ে ও কাজ করছে, যে হচ্ছে ওয়েট বল অ্যান্ড হচ্ছে ওয়েট ব্যাট নিয়ে কিছু পাওয়ার হিটিংয়ের ও টেকনিক কাজ করছে, খুব ভালো, এটা করলে আমাদের দেশের জন্য খুব ভালো হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।